নমস্কার বন্ধুরা, মধ্যবিত্তের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে করে দেখাবো আমাদের বাঙালি পরিবারের নিরামিষ দিনে যেইভাবে পনিরটা রান্না হয় ঠিক সেইভাবেই রান্না করব, কিন্তু আজকে পনির বেটে পনিরটা রান্না করব। তাহলে চলুন দেখে নিই কীভাবে আজকে পনিরটা রান্না করি। তার জন্য এখানে 600 গ্রাম পনির একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী সাইজ করে কেটে নেবেন। আর এখানে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু, এইভাবে কিউব করে কেটে নিয়েছি। এবার চলুন রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন। যেহেতু আমি আজকে একদম নিরামিষ দিনের বাঙালি পরিবারের পনিরটা রান্না করছি, তাই জন্য সর্ষের তেলেই পনিরটা করছি। তেল গরম হয়ে এসছে, পনিরের টুকরোগুলো দিয়ে ভালোভাবে পনিরগুলো একটু লাল করেই ভেজে নিচ্ছি। এইভাবে সবগুলো পনির ভেজে নেব। আমার এই রান্নাগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি পাশে থাকবেন। আরেকটা ব্যাচ পনির আমি দিয়ে দিচ্ছি, সব পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো একটা তেজপাতা, তেজপাতাটা ছিঁড়ে ফোড়ন দিলাম। আর দিয়ে দেব সামান্য গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বড় করেও আলুর টুকরোগুলো কেটে নিতে পারেন। আলুটা দিয়ে কিছুক্ষণ মতো ভেজে নেব। 2 থেকে 3 মিনিট মতো আলুটা ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি পরিমাণ মতো আদা। আমি এখানে 600 গ্রাম পনির অনুযায়ী মশলা নিচ্ছি, আপনারা আপনাদের পনির অনুযায়ী মশলাটা ব্যবহার করবেন কম বেশি করে। মিক্সির জারে আদা দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো। এখানে ছোটো চামচের 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি যেই পনিরগুলো ভেজে রেখেছিলাম সেই পনির থেকে 7 থেকে 8 পিস পনির দিয়ে দেবো। পনিরগুলো কড়া করে ভাজলেও কিন্তু দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন খুবই সফট আছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল, বেশি জল দেব না, সামান্য জল দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে কাজু বাদামও দিতে পারেন। আমি আবারও বলছি, আমি যেহেতু রোজগার পনির রান্না করছি তাই জন্য এইসব কিছুই দিলাম না। খুব ভালোভাবে পেস্টটা তৈরি করা হয়ে গেছে, এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে। আলু ভাজার মধ্যে এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো, কুচি করে রেখেছিলাম সেই টমেটো কুচিটা দিয়ে আবারও কিছুক্ষণ মতো ভেজে নেব। এইভাবে পনির বেটে পনিরটা রান্না করবেন, দেখবেন আলাদাই একটা স্বাদ আসে। নিরামিষ দিনে এইভাবে পনিরটা রান্না করলে বাড়ির সকলেই কিন্তু খুবই ভালো খায়। এবার এর মধ্যে দিয়ে দেবো যেই বাটা মশলাটা ছিল সেই বাটা মশলাটা দিয়ে আবারও কিছুক্ষণ মতো কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা আমি একবারেই অ্যাড করছি। তারপর দিয়ে দেব 1 চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দেব 7 মতো লঙ্কার গুঁড়ো, বেশি ঝাল দেব না, যেহেতু পনির ঝাল খেতে বেশি ভালো লাগে না তাই জন্য 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি চিনি, যে নিরামিষ রান্না একটু চিনি না দিলে হয় না। আর পনিরটা কিন্তু একটু মিষ্টিই খেতে ভালো লাগে আমার মতে, তাই জন্য 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল, মিক্সির জার ধোয়া জলটাই আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব, আরও কিছুটা পরিমাণ জলের প্রয়োজন আছে। আরও 1 কাপ মতো জল দিয়ে দিলাম, দিয়ে ঝোলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরের টুকরোগুলো। পনিরের টুকরো দিয়ে 2 মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো
ছোট চামচের এক চামচ ঘি, যেহেতু নিরামিষ রান্না একটু ঘি দিতেই হবে। তারপর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, ছোট চামচে এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও মিনিট দুয়েক মতো খুব ভালো করে ফুটিয়ে নেব। খুব সুন্দর কিন্তু একটা গন্ধও বার হয়ে গেছে। আর নিরামিষ দিনে সবার বাড়িতে কিন্তু পনিরটা হয়, এইভাবে একবার রান্না করে দেখবেন, কেউ কিন্তু নিরাশ হবেন না। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, তাহলে তৈরি হয়ে গেল নিরামিষ দিনের বাঙালি পরিবারের পনির। অবশ্যই বাড়িতে রান্নাটা করবেন আর আমাকে জানাবেন যে কেমন লাগলো। আশা করছি সকলেরই ভালো লাগবে।